গুড মর্নিং বন্ধুরা, শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার বাড়ির পেছন দিকে এই পুকুর পাড়ে অনেক গিমাশাগ হয়েছে, এই যে দেখুন, এই যে এই যে। তো আমি এখন এগুলো তুলছি, গিমা শাকের আজকে ভাজা হবে, এই শাকের ভাজা হবে। এই দেখুন কত শাক হয়ে আছে, আমি সেদিনের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। তো শুধু এইখানে নয়, দেখুন ওই যে ওই ধারে কত গিমা শাক হয়ে আছে, এই দেখুন। তো যাই হোক, আমি এটা ফটাফট তুলে নিচ্ছি, তারপর রান্না হবে। গ্রামের দিকে এগুলো নিজে থেকেই হয়, এগুলো লাগাতে হয় না, পুকুর পাড়ে আল বাঁধে, তো এগুলো নিজে থেকেই হয় এই শাকগুলো। এই দেখুন তো আমার হয়ে গেছে, আমি আর তুলবো না, এটা প্রচুর তেতো হয়, তো বেশি করে খাওয়া যায় না, তো সেই জন্য এতটাই হয়ে যাবে। আমি এখন চলে যাব। এই যে দেখুন সেই গর্তটা। ভেতরে অনেক বড় একটা কাঁকড়াও আছে, আমার পায়ের শব্দ পেয়ে ও আরো ভেতরে ঢুকে গেল। এই দেখুন নতুন মাটি ফেলা হয়েছে এখানে, পুকুর কাটার সময় এখান থেকে যে মাটিগুলো উঠেছে, তো এই মাটিগুলোকে এখানে ফেলা হয়েছে। আর এগুলো পুরো শক্ত হয়ে আছে, পাথরের মতন শক্ত। এখন এই যে দেখুন কত মাছ এখানে, মোটামুটি 1 কিলো 200-300 গ্রামের মতন মাছ হবে। এই যে দেখুন মোরল, চুনো, তারপর ছোট ছোট চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, পুঠি মাছ আছে, প্রচুর মাছ আছে। তো পাশের পুকুর থেকে ধরা হয়েছিল, দিয়ে গেল। এই যে দেখুন রেখা মাছ নদীতে, এটা হ্যাঁ, এটা এই দিকে মানে নোনা জলের যে নদীগুলো সেগুলোতেই হয়। এই দেখুন তো মা আর আমি মিলে দুজনে মিলে মাছ বাচ্ছে, এগুলো সব দেখুন কত মাছ। রেখা মাছ না, রেখা মাছ, এটা রেখা মাছ বলে। আজ পয়লা বৈশাখের দিনে আমাদের বাড়ির প্রথা অনুযায়ী পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ দেওয়া হয়। তো এইভাবে যা কিছু রান্না হয়েছে সেগুলোকে একটু একটু করে সুন্দরভাবে থালায় সাজিয়ে দেওয়া হয়, একটা ঘরে দেওয়া হয়, আরেকটা কলাপাতায় করে পুকুরের জলে ভাসিয়ে দেওয়া হয়, তারপর বাড়ির সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে। এই দেখুন আমাদের ধানি লঙ্কার গাছ, এটাকে ধানি লঙ্কা বলে। লঙ্কাগুলো দেখতে খুবই ছোট, কিন্তু ততটাই ঝাল, প্রচুর ঝাল এই লঙ্কাগুলোতে, এবং প্রচুর হয়েছে, পেকেও গেছে লঙ্কাগুলো। এই দেখুন, এই দেখুন, এই যে দেখুন কত লঙ্কা হয়েছে। তো এই গাছটাতে আরো অনেক লঙ্কা ছিল, আমাদের রান্নার সময় প্রায় দিনই আমরা এখান থেকে লঙ্কা তুলে তো সেটা দিয়ে রান্না করি, তো সেই জন্য এখন অনেকটাই কমে গেছে। এই যে
আজকে আমি আপনাদেরকে আমার বাড়িটা ঘুরিয়ে দেখাবো। তো কি কি শাকসবজি লাগানো হয়েছে, কি কি ফুল গাছ আছে সব কিছু দেখাবো। অনেকদিন থেকেই ভাবছিলাম আমি একটা ব্লগ করব এটা নিয়ে, কিন্তু আসার পর থেকে আর সময় করে উঠতে পারিনি। তো আজকে আমি আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাবো। এটা এটা হলো আমাদের সব থেকে পুরনো মাটির ঘর। তো এটা নষ্ট হয়ে গেছে, আসলে এটাকে ঠিক করার কাজ চলছে, এটাকে সারাইয়ের কাজ চলছে। এই যে উঠোনে যে খড়গুলো কেটে রাখা আছে, সেদিন ভিডিওতে দেখেছেন কাটছিলাম রাতের বেলা করে, তো এই সেই খড়। তো এটাকে মাটির সাথে মিশিয়ে শক্ত মতন কাদা কাদা করা হবে এবং সেটা দিয়ে এই দেওয়ালটা বানানো হবে, দেওয়াল তোলা হবে। এটা সব থেকে পুরনো, মানে যখন পাকা ঘর ছিল না, যখন পাকা ঘরটা হয়নি, তখন এখানেই সবাই থাকতো। এখন সেরকমভাবে এটা ব্যবহার করা হয় না, এখানেই সবাই থাকে। কিন্তু তাহলেও যেহেতু অনেক পুরনো, এটা পুরনো অনেক স্মৃতি জড়িয়ে আছে এর সাথে, সেই জন্য এটাকে ভেঙে ফেলা হবে না, এটাকে সারাই করে রেখে দেওয়া হবে, এটাকে ঠিক করে রেখে দেওয়া হবে। তো চলুন এগিয়ে যাই। এইটা হলো আমাদের তুলসী মঞ্চ। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, সেই জন্য এটা লাগানো হয়েছিল। আর দেখুন এখানে এই গাছগুলো, এগুলো সব রজনীগন্ধা গাছ, এগুলোতে ফুল এখনো ধরেনি, এগুলো ছোট ছোট সব। এই যে দেখুন সামনে, এই দেখুন কত ফুল, কত স্টিক, রজনীগন্ধা স্টিক, এই দেখুন। এগুলো সব আমার শাশুড়ি মায়ের হাতের লাগানো, ওনার ফুল খুব পছন্দের। এই দেখুন 12 মাসি ফুল। আর এটা হলো লেবু গাছ, দেখুন কত বড় লেবু গাছ, এখানে প্রচুর ফল হয়েছে। এই যে এখনো বড় হয়নি, ছোট ছোট হয়ে আছে, কিন্তু এগুলো এই সাইজের বড় হয়, অনেকটা বড় বড় হয়, এবং ভেতরের রঙটা ঠিক কমলার মতন দেখতে। এই লেবুটা যখন পেকে যায় ঠিক কমলার মতন দেখতে হয়। এই যে দেখুন, এই দেখুন প্রচুর ফল হয়েছে। এই যে দেখুন প্রচুর লেবু, এই দেখুন প্রচুর লেবু। যে দুটো দেখতে পাচ্ছেন, এই দেখুন এগুলো হলো ওল গাছ, সবে মাত্র বেরিয়েছে, তো এগুলো অনেক বড় হবে, এগুলো আরও অনেক বড় হবে। এই যে থানকুনি পাতা ভর্তি, এই যে লঙ্কা গাছ, তবে লঙ্কা গাছগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো অনেক পুরনো লঙ্কা গাছ, এগুলো তুলে আবার নতুন করে লাগানো হবে। এই যে, এই যে দেখুন লঙ্কাগুলো পেকে গেছে, কিছু কিছু পাকা লঙ্কা বিচুন হিসাবে রেখে দেওয়া হবে। আর এই যে এটা হলো সিম গাছ, এই যে সিম গাছ আরও আছে, সবে মাত্র বেরোচ্ছে। এই দেখুন সিম গাছ, সিম গাছ। আর সব থেকে সুন্দর জিনিস যেটা হলো এই তিনটে আম গাছ, কলমের গাছ এই তিনটে, কিন্তু প্রত্যেক বছর প্রচুর আম হয় এতে। এতে এবার একটু কমই হয়েছে, এই গাছটাতেও হয়েছে মোটামুটি, তবে ওই গাছটাতে বেশি হয়েছে। এই তিনটে কলমের গাছ, এই দেখুন শেষ অবধি এখন কতগুলো থাকবে সেটাই হলো ব্যাপার, কারণ যদি জোরে সেরকম ঝড় হয় তাহলে হয়তো বা পড়ে যেতে পারে। এই দেখুন, এই যে আম গাছগুলো, আমার না ব্যাপারটা খুব ভেবেই মানে মজা লাগে, যে মানে আমগুলো পেকে গেলে শুধু হাত দিয়ে এরকম করলেই পেরে নিয়ে খাওয়া যাবে। যাই হোক, তো এই দেখুন পুঁই শাক বেরোচ্ছে, আর এটা হলো নটে শাক, মানে মারিচ শাক। আমি হয়তো বা রান্না করার সময় মাঝে মাঝেই বলি মারিচ শাকের চচুড়ি, তো এটাই হলো সেই শাক, এটাকে নটে শাকও বলে। আর এটা হলো ঢেঁড়সের গাছ, এই দেখুন এই যে ঢেঁড়স হয়েছে, সবগুলো গাছে হয়নি, কিছু কিছু গাছে ঢেঁড়স হয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন ঢেঁড়স, এই যে ঢেঁড়স দেখতে পাচ্ছেন কিনা, এই তো দেখা যাচ্ছে, এই যে দেখুন ঢেঁড়স, এটাকে কালকেই তুলে নেওয়া হবে। এটা হলো মিষ্টি কুমড়ো গাছ, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো লাউ গাছ। তো এই জায়গাটা জুড়ে
প্রচুর সবজি লাগানো হয়, এবার এখনো সেরকম ভাবে কিছু লাগানো হয়নি, আর কিছুদিন পর লাগানো হবে। মাটি যে শুকনো, এই যে দেখুন লাউ গাছ, কুমড়ো গাছ, হ্যাঁ কুমড়ো গাছ, মিষ্টি কুমড়ো গাছ, আর এটা এই যে দেখুন শিমুল তুলো গাছ, কত বড় শিমুল তুলো গাছ, ওই যে তুলো। এই পাশে বাড়িতে এই ঘরটা থেকে মুরগি ডাকছে। আমি আপনাদেরকে ফুল গাছগুলো দেখাবো, এই দেখুন নানান রঙের জবা ফুল গাছ আছে, সব শাশুড়ি মায়ের হাতে লাগানো। এই যে দেখুন এখানটায় আরো অনেক ফুল গাছ ছিল, এই রাস্তাটা করার সময় আর যেহেতু ঘরের কাজ চলছে, জিনিসপত্র আসবে, তো সেই জন্য ফুল গাছ অনেক কেটে দেওয়া হয়েছে। এই যে জবা ফুল, এই যে এটা হলো এক ধরনের জবা ফুল, তো এটা প্রায় বাড়িতেই দেখা যায়। এই যে এই জবা ফুলটা, এই দেখুন খুব সুন্দর রং, এটা দুধে আলতায় রং। এই দেখুন জবা ফুল, প্রচুর জবা ফুল হয়েছে। এই যে দেখুন গাছটায়, আর যে আমাদের নারকেল গাছ, এই যে নারকেল গাছ, এই যে ডাব হয়ে আছে, এই যে ডাব হয়ে আছে, এই যে দেখুন নারকেল গাছ, এই যে। তো আমি আপনাদেরকে আরেকটা আম গাছ দেখাবো, তবে সেই আম গাছে আমে পোকা হয়, অনেক পোকা হয়। এই যে এই আম গাছটা, এই পুকুর পাড়ের এই আম গাছটা, এই যে ফলও যেমন বেশি হয় তেমন পোকাও অনেক এই আমে। আর এই পুকুরটা তো অনেকবার আপনারা দেখেছেন, এখানে মাছ ধরতে আসা হয়েছে অনেকবার। ঘরের এই কাজ হওয়ার জন্য এই রাস্তার এই সাইডটাতে যা কিছু ছিল সব কিছু কেটে ফেলা হয়েছে, কারণ জিনিসপত্র নিয়ে যখন গাড়ি ঢুকবে তখন যদি গাছ থাকে অসুবিধা হয়ে যাবে, তো তাই এই জায়গাটা সব পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর এখানে কোনো সবজিও লাগানো হয়নি, কারণ এখান এই ঘরে যা কিছু কাজ হবে, মানে এই ঘরে কাজের জিনিসপত্র সব এখানটায় রাখা হবে। আর যা দেখুন সেজন্য পরিষ্কারও করা হয়েছে, তো এই ঘরে কাজটা শেষ হলে এখানে আবার সবজি লাগানো হবে। এখানে বিভিন্ন, এই দেখুন গিমা শাক হয়ে আছে, এই যে গিমা। আর আপনাদেরকে একটা জিনিস দেখাবো, জানি না আপনাদের মধ্যে কে কে এই শাকটার কথা শুনেছেন, চিকনি শাক, এই যে চিকনি শাক। আমিও বিয়ের আগে এই শাকটা কোনোদিনও দেখিনি, তো আমার বিয়ের পরেই এই শাকটাকে দেখা, চিকনি শাক বলে এটা। এই যে দেখুন পাতাটা, এই যে এই যে আমাদের মাঠে অনেক হয়ে আছে, আমি একদিন সময় করে আপনাদেরকে এটা দেখাবো। এই যে গিমা হয়ে আছে, গিমা কি সুন্দর, খুব সুন্দর। তো আমি আশা করছি আপনাদের দেখে এগুলো ভালো লেগেছে, আপনারা কমেন্টে আমাকে জানাবেন। এই দেখুন ওল গাছ, এই যে আর এই যে তুলোগুলো, শিমুল তুলো সেদিনই পাড়া হয়েছিল, এগুলো মানে একদম ফেটে গেলে কি হয়ে যায়, তুলোগুলো হাওয়াতে উড়ে চলে যায়, তো সেই জন্য পুরোটা ফাটার আগে নামিয়ে নিতে হয়। এই দেখুন ওটা ফেটে একদম ছিঁড়ে গেছে, মানে ভেতর থেকে পুরো তুলোটা বেরিয়ে গেছে, আর আর কদিন পরে যদি পাড়া হতো তুলো আর পাওয়া যেত না, শিমুল তুলো। তাহলে আর
এটা হলো আমাদের তেঁতুল গাছ, এই দেখুন তেঁতুল গাছ। এটাকে এখান থেকে ভালো করে দেখতে পারবেন না, এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না। আমি ছাদে উঠে যাব, আমি ছাদের থেকে আপনাদেরকে দেখাবো তেঁতুল গাছটা। মানে তেঁতুল গাছের কয়েকটা ডাল ছাদে ঝুলে আছে, তো মানে আপনি ওখান থেকে হাত বাড়ালেই তেঁতুল পাড়তে পারবেন। চলুন তাহলে ছাদে যাই। ছাদে চলে এসেছি, এই যে তেঁতুল, এই দেখুন তেঁতুল গাছের তেঁতুল, প্রচুর তেঁতুল হয়েছে, এ কটা ডালে প্রচুর তেঁতুল হয়েছে। এই দেখুন এই যে তেঁতুল, এই যে তেঁতুল, কি সুন্দর না দেখতে সত্যি। এই দেখুন কত তেঁতুল হয়ে আছে, তাই পোকা অনেক নষ্টও করে দিয়েছে। এই যে যেমন এটা আর এটা, এই দেখুন এটা, এটা হলো সরকারি খাল, এই যে সরকারি খাল এটা। তো খালের ওই পাশে আরেকটা গ্রাম। আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।